সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা এলাকা থেকে পাশের দেশ ভারতের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। ডলুরা সীমান্ত থেকে আধা কিলোমিটার দূরে চলতি নদী। এতে স্থলপথের পাশাপাশি নদীপথেও সারা বছর স্বল্প খরচে পণ্য পরিবহনের সুযোগ রয়েছে। এসব সুবিধার কথা মাথায় রেখে 1999 সালে পরীক্ষামূলকভাবে 1 বছরের জন্য শুল্ক বন্দর চালু করতে দুই দেশের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়। তবে ভারতীয় অংশে অবকাঠামো সুবিধার অভাবে সে বছর পণ্য আমদানি করা যায়নি। পরবর্তীতে উভয় দেশ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করলেও দীর্ঘ 2 যুগেও চালু হয়নি শুল্ক স্টেশনটি। ডলুরাই শুল্ক স্টেশন হলে মেঘালয়ের ভালো মানের পাথর, চুনাপাথর কম খরচে বাংলাদেশে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। পাশাপাশি বাংলাদেশের তৈরি প্লাস্টিক সামগ্রী, স্থানীয়ভাবে উৎপাদিত মাছ ও সবজি রপ্তানি করা সম্ভব হবে ভারতের মেঘালয় রাজ্যে। যদি এই শুল্ক স্টেশন চালু হয়, মানুষ কাজ পাবে, শিক্ষার হার বাড়বে, মানুষের উন্নত হবে। কয়লা এবং যে আমার এলসি চুনাপাথর যেটা আছে, এটা যদি এখানে নামে, 1 কিলোমিটারের ভিতরে আমরা নদী পাচ্ছি। ভারতের সীমানা থেকে 100 ফুট ভিতরে আইলে আমরা নৌকা লুট দিলে আমাদের নৌকা বাংলাদেশে যে কোনো যেতে পারে। শুল্ক স্টেশন চালু হয়, ওই যে শুল্ক স্টেশন আছে চারাগাঁও বড়সড়া, এখানে যা রাজস্ব আয় হবে তার থেকে এখানে ডাবল হবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শুল্ক স্টেশনটি দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যে কাস্টমস সিলেট বিভাগকে চিঠি দেওয়া হয়েছে, আশা করি তারা যদি সমস্ত কিছু যাচাই বাছাই করে যদি ফিজিবল হয় অবশ্যই চালু করা করবে। জেলা সদর থেকে ডলুরা শুল্ক স্টেশনের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। সময় সংবাদ, সুনামগঞ্জ।